স্পিন মাস্টার কিংবা ইয়োয়ো গেম। বন্ধুরা, আমরা যারা 90 দশকের জেনারেশন আছি তাদের অনেকেই আছে যাদের ভিডিও গেমসের হাতেখড়ি হয়েছিল মোস্তফা, দ্য কিং অফ ফাইটার, মেটাল স্লগ, স্ট্রিট ফাইটার এই সকল গেমগুলোর সাহায্যে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে এই গেমগুলোর পাশাপাশি স্পিন মাস্টার গেমটাও মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল সেই সময়টায়। তাই তোমাদেরকে নস্টালজিয়াতে ভাসিয়ে দেবার জন্য আজ নিয়ে আসলাম স্পিন মাস্টার গেমের রিভিউ। এই স্পিন মাস্টার গেমটা রিলিজ পায় 1994 সালে। আমাদের বাংলাদেশে মোটামুটি এটা পপুলার হয় 98 থেকে 2000-এর সময়টার মাঝে। তো বন্ধুরা, তৎকালীন গেমাররা এই গেমটাকে স্পিন মাস্টার হিসেবে যতটা চিনতো তার থেকে বেশি চিনতো ইয়োয়ো গেম হিসেবে। কারণ এই গেমটাতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা ছোটকালে যে ধরনের খেলনা ইয়োয়ো ব্যবহার করতাম, এ ধরনের ইয়োয়ো ব্যবহার করত। 2D অ্যানিমেশনের যুগে নিওজিওর এই আর্কেড গেম স্পিন মাস্টার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো আজ স্পিন মাস্টারের একটি ফানি রিভিউ দিব। সো হিয়ার উই গো, স্পিন মাস্টার রিভিউ ইন বাংলা। এই যে এই বাটনটা ক্লিক করো, তারপর ভিডিওতে যাই, চলো চলেন দেখি। মেলা বছর আগের কথা, এক রহস্যময় মানুষ একটি বিশাল সম্পদ লুকিয়ে রেখেছিল। রহস্যময় মানুষটি একটি মানচিত্রে গুপ্তধনের অবস্থান এঁকেছিল এবং সে কোনো এক অজানা কারণে শিহরিত হয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু অতি আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই রহস্যময় শিহরিত লোকটি গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে এ সংক্রান্ত ম্যাপটা একটি পাজলের আকারে বিশ্বের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে এবং প্রতিটি ম্যাপের টুকরার মধ্যেই পর্বতটি কোন ধাপে কিভাবে কি এগোতে হবে সে ব্যাপারে বলা আছে। সো এরপর অনেক বছর চলে যায়, এসে পড়ে 1994 সাল। গল্পের মূল দুই চরিত্রের সাথে এখন তোমাদের পরিচয় করিয়ে দিই। একজনের নাম হচ্ছে আমাদের মিস্টার ফেরদৌস এবং অপরজনের নাম হচ্ছে মিস্টার রিয়াজ। তো আমাদের মিস্টার রিয়াজ সাহেব এয়ারফোর্স থেকে ঘাড়ধাক্কা খেয়ে এখন গুপ্তধনের সন্ধান করেই তার জীবিকা নির্বাহ করে। আরে, অপরদিকে আমাদের ফেরদৌস সাহেব হচ্ছে ধনীগরের সন্তান, সে তার গার্লফ্রেন্ড ম্যারিকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছে। তো যাই হোক, তো কোনো এক সময় আমাদের ফেরদৌস সাহেব নিউ মার্কেটের এরিয়া থেকে ঝালমুড়ি খেয়েছিল। তো সেই ঝালমুড়ির যে কাগজ, সেই কাগজের মধ্যেই ছিল ম্যাপটা। ফেরদৌস সাহেব কাগজটা মুখ পুঁচে ফেলে দিবে বলে ভেবেছিল, কিন্তু পরে চিন্তা করে এটাতে ম্যাপ আসলো কোথা থেকে, ইন্টারেস্টিং কিছু হতে পারে। ইউনো, তারেক খান বন্ধু আছে যে এয়ারফোর্স থেকে ধাক্কা খেয়ে বর্তমানে গুপ্তধন নিয়ে খুব গবেষণা করে বেড়ায়, তাকে দিলে হয়তো তার একটু বাড়তি ভাত জুটবে। সো সে চিন্তা করেই সে তার বন্ধু রিয়াজ সাহেবের নিকট নিয়ে যায় সেই ম্যাপটা। এই ম্যাপ ঝালমুড়িওয়ালার কাছে আসলো কিভাবে? ইউনো, আমাদের বাংলাদেশের সিস্টেম কি, যত গুরুত্বপূর্ণ কাগজই হোক না কেন, কোন রকম বিচার বিবেচনা ছাড়াই একটি নির্দিষ্ট সময় পর সে সকল কাগজগুলো অকেজো হয়ে যায় এবং সেগুলোকে বিভিন্ন স্থানে সিল করে দেওয়া হয়, এবং সেই সিল করে দেওয়ার কারণেই এগুলো কখনো হোটেলে, কখনো রেস্তোরাঁয়, কখনো ঝালমুড়িওয়ালার কাছে সে সকল কাগজের অস্তিত্ব পাওয়া যায়। তো সেরকম ভাবেই এক হাত দুই হাত 1000 হাত বদল হতে হতে সেটা আমাদের ঝালমুড়ি মামার কাছে এসেছে। তো আমাদের রিয়াজ সাহেব সেটা নিয়ে যখন গবেষণা শুরু করে, তখন দূর থেকে আমাদের মিশা সওদাগরের কিছু পাবলিক তার উপর নজরদারি করে। তারা বুঝতে পারে এই ম্যাপ খুব বিশেষ কিছু এবং তারা অনেকদিন যাবত এই ম্যাপের পিছনে গবেষণা করে একটি পর্যায়ে বুঝতে পারে বাকি ম্যাপের পাজলগুলো যদি সলভ করা যায় তাহলে গুপ্তধন পেলেই তাদের লাইফ সেটেল। এন্ড ইন দিস মিন টাইম আমাদের রিয়াজ সাহেবের গার্লফ্রেন্ড ম্যারি এর উপরও নজর যায় আমাদের মিশা সওদাগর সাহেবের। এরপর আর কি, অ্যাজ ইউজুয়াল বাংলা সিনেমার কাহিনী যেরকম হয়, নায়িকাকে ধরে নিয়ে গেল। অপরদিকে মিশা সওদাগরের প্ল্যানটা এরকম, ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে যাবে এবং গুপ্তধন পেয়ে সেই গুপ্তধনগুলো বিক্রি করে বিশাল অঙ্কের টাকার মালিক হয়ে সেই ম্যাডামকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। নায়িকাকে তার সাঙ্গপাঙ্গরা মিলে কিডন্যাপ করে নিয়ে যায়। ফেরদৌস সাহেব ভয় পেয়ে যায় যে তার পক্ষে আসলে সম্ভব না এই ধরনের গুন্ডাপান্ডাদের কাছ থেকে তার গার্লফ্রেন্ডকে ছুটিয়ে আনা। কি মানুষ রে বাবা, সেজন্য সে প্রস্তাব জানায় তার এয়ারফোর্স থেকে ধাক্কা খাওয়া বন্ধু রিয়াজ সাহেবকে। অতঃপর রিয়াজ সাহেব যেহেতু তার জীবিকাই নির্বাহ করে এই গুপ্তধনের সন্ধান করে, তাই সে এই মিশনে যেতে রাজি হয়ে যায় এবং সে নির্দিষ্ট সময়ে চলে যায় এয়ারপোর্টে। জিনিয়াস, ঠিক যে এয়ারপোর্ট থেকে নায়িকাকে নিয়ে রওনা দেবে ভিলেন। তো সেখানে যাবার পর তার সাঙ্গপাঙ্গদের সাথে অনেক ইয়োয়ো নিয়ে যুদ্ধ হয়। আমাদের বাংলা সিনেমাতে যেমন হুয় হুয় এরকম আওয়াজ হয়, এরকম কোনো আওয়াজ হয় না, তবে ভিলেনদেরকে মারলে ভিলেনরা আও আও এরকম একটা আওয়াজ করতো। সো যাই হোক, ইয়োয়ো দিয়ে সকলকে ঘায়েল করার পর একটি পর্যায়ে বিশাল একটি বোমার বিস্ফোরণ হয়, কিন্তু বোমার যেই চেইন রিয়াকশন, সেই চেইন রিয়াকশনের কারণে দূরে গিয়ে আছড়ে পড়ি আমরা, আমাদের হিরো রিয়াজ সাহেব। এরপর আর কি, প্লেনের ছাদে ওঠে এবং প্লেনের ছাদে ওঠার সাথে সাথেই প্লেন আকাশে উড়তে শুরু করে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের রিয়াজ সাহেবের পায়ে বোধহয় ম্যাগনেটিক শু ছিল, যার কারণে তার কোনো সমস্যা হচ্ছিলই না। এটাই তাই। সো আর কি, প্লেনও দেখলাম মধ্য আকাশে গিয়ে রকেটের মতো দুভাগ হয়ে গেল এবং মিশা সওদাগর ককপিটে বসে বিভিন্ন রকম বোমা থেকে শুরু করে বিভিন্ন কিছু দিয়ে অ্যাটাক করতে থাকলো নায়কের উপর। কিন্তু বিদিবাম ইয়োর কাছে হার মানতে বাধ্য হয় মিশা সওদাগরের সেই ছোট ককপিট, প্রথম স্টেজ এখানে শেষ। কিন্তু নায়িকাকে নিয়ে চলে যায় আমাদের মিশা সওদাগর, ডোরে মনে ব্যাম্বু কপ্টার দিয়ে, সিম্পল। তবে রিয়াজ সাহেব ফেরদৌস সাহেব থেকে আগে জেনে নিয়েছিল ম্যাপে পরবর্তী গন্তব্য কোথায় বলা হয়েছে। সো পরবর্তী গন্তব্য ছিল মিশরে। সো মিশরে যাবার পর সেখানেও মরুভূমিতে
পৃথিবীতে বিভিন্ন ভিলেনের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধ হবার একটি পর্যায়ে বিশাল পিরামিডের ভেতরে ঢুকে যায়। তো পিরামিডের ভেতরে ঢোকার পরেই ভাঙাচোরা রেলওয়ে এক্সপ্রেসে চড়ে আমাদের হিরো রওনা দেয় নায়িকাকে বাঁচানোর জন্য। এই ট্রেনের একটি বিশেষত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ের মতো আধা ঘন্টার প্রমিস করে এক থেকে দুই ঘন্টা লেট করে না। তো যাই হোক, ট্রেনে চড়ে বিভিন্ন শত্রুকে ঘায়ল করে একটি পর্যায়ে পিরামিডের একদম মধ্যখানে পৌঁছে যায়। তো সেখানে পৌঁছানোর পরই সে কিছু মমিকে দেখতে পায়। সো ইয়োর কাসাটি সেখানেও দেখায় সকল মমি ঘায়ল হতে বাধ্য হয়। চান্সের দু একবার আগুনে ছেকাও খায় আমাদের রিয়াজ সাহেব, এক পর্যায়ে পিরামিডের একদম চূড়ায় উঠতে সক্ষম হয়। কিন্তু সেখানেই দেখতে পায় মিশা সওদাগর সাহেব হঠাৎ সাপুরে হয়ে গিয়েছে এবং কিছু সাপকে নিজের বসে এনে পড়েছে। অ্যানাকোন্ডা মুভির পুরো সাপের গোষ্ঠী হঠাৎ করে সামনে আসে আমাদের। তো আর কি, এখানেও আমরা আমাদের সুপার পাওয়ার এবং ইয়ো পাওয়ার ইউজ করে সকল সাপদেরকে ঘায়ল করতে সক্ষম হই। কিন্তু তখনই মিশা সওদাগর সাহেব ভুলবশত ম্যাপের দ্বিতীয় টুকটার কাগজটি সেখানে ফেলে তার নায়িকাকে নিয়ে চলে যায়। তো আর কি, আমরা দ্বিতীয় ম্যাপের কাগজটুকু দেখে জানতে পারি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চায়নার প্রাচীর। তো সেখানে যাবার পর অদ্ভুত ভাবে বিভিন্ন কাকড়া, কচ্ছপ, এমনকি শকুনরাও আমাদের উপরে অ্যাটাক করা শুরু করে। এরাও বোধ হয় 1974 দুর্ভিক্ষের পর আর মনে হয় কোনো মরা লাশ খায়নি, দ্যাটস ওয়াই এরা আমাদের উপর খেপেছিল। বাই দ্য ওয়ে, এদের সকলকে ঘায়ল করার পর আমরা একটি পর্যায়ে পৌঁছে যাই আমাদের শীতলক্ষা নদীতে। সো 1994 সালে শীতলক্ষা নদীর আশেপাশে এত গার্মেন্টস এবং মেল ইন্ডাস্ট্রি ছিল না, যার কারণে পানি অনেক পরিষ্কার এবং এই পরিষ্কার পানিতেই বিভিন্ন রকম পিরানহা মাছ, তারপর ভিলেনরা আমাদের উপর অ্যাটাক করে। তো অ্যাটাক করতে করতে একটি পর্যায়ে আবার মিশা সওদা করে দেখা পাই, কিন্তু এই ভাইজান বোধহয় জাদু জানতো। বর্তমানে দেখি ভাইজান আকাশে উড়ছে এবং তারই নির্দেশে হঠাৎ করে শীতলক্ষার পরিষ্কার পানির ভিতর হতে বিশাল একটি ড্রাগন এসে হাজির হয়। এই ড্রাগন কোথা থেকে আসলো, কিভাবে আসলো কিছুই জানি না। আপনারা হয়তো ভাবছেন আর চায়নার গ্রেট ওয়াল থেকে হঠাৎ করে বাংলাদেশের শীতলক্ষা নদীতে কিভাবে আসলাম। সিম্পল, ডোরেমনের এনিভেটর। তো আর কি, আমাদের রিয়াজ সাহেব তার ইয়ো পাওয়ারের সাহায্যে প্রাগৈতিহাসিক কাল্পনিক প্রাণী ড্রাগনটাকেও ঘায়াল করে ফেলে। মিশা ভাই এখানে একটা ভুল করে যায়, এই স্টেজেও ড্রাগন মরার সাথে সাথেই ম্যাপটা ফেলে পরবর্তী স্টেজে চলে যায়। প্রতিটা ম্যাপের মাধ্যমে পরবর্তী গন্তব্য জেনে সেই ম্যাপগুলো ফেলে যায় এবং সেই ম্যাপগুলো আমাদের রিয়াজ সাহেব রিড করে সবকিছু ফেরদৌস সাহেবকে খুলে বলে। তো ফেরদৌস সাহেব তো অলস, তাই রিয়াজ ভাইকেই পাঠায় যাবতীয় সব মিশনে। তো পরবর্তী মিশনে আমাদের রিয়াজ সাহেব চলে যায় অ্যামাজন জঙ্গলে। সো অ্যামাজন জঙ্গলে যাবার পর সেখানেও কিছু হিংস্র কচ্ছপ, পিরানহা মাছ আক্রমণ করে এবং এর মাঝে নতুন করে আক্রমণকারীদের দলে যোগ দেয়। এইটা কি কোনো কথা, জঙ্গলিরা তো তাদেরকে আক্রমণ করার পর তাদেরকে আমরা ঘায়ল করি এবং ঘায়ল করার পর আমরা একটি পর্যায়ে এমন একটি স্থানে পৌঁছাই যে স্থানটা হঠাৎ করে ভেঙে যায় এবং আমরা সকলে মাটির নিচে চলে যাই। এবং মাটির নিচে চলে যাবার পর শিশু পার্কে যেরকম ভাবে আমরা স্লিপ খেতাম ঠিক সেরকম ভাবে একদম আন্ডারগ্রাউন্ডে পৌঁছাই। সো সেই আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর পর সেখানেও আমরা মিশা সওদাগরের সাঙ্গপাঙ্গদেরকে দেখতে পাই, তাদেরকে ঘায়ল করি। ঘায়ল করার পর আমরা দেখতে পাই মিশা সওদাগর এখানেও একটি গাছের বাকল ধরে ঝুলছিল। সো সেখান থেকে চলে যাওয়ার পর একটি অদ্ভুত আকৃতির জীবাণু এসে আমাদের সামনে হাজির হয়। এটা মেবি করোনার মা বাপ হতে পারে। যাই হোক, এই করোনার মা নাকি আব্বা একে ঘায়ল করার পর সে মারা যায় এবং বলে যায় আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। হ্যাঁ, 2020 সালে আমরা তাদের ভয়াবহ রূপ দেখেছিলাম। এখানেও মিশা সওদাগর ভুল করে ফেলে। ক্রিমিনোলজির একটি কথিত যুক্তি হচ্ছে ক্রিমিনাল যত যাই করুক সে তার কোনো না কোনো চিহ্ন রেখে যাবেই। এখানেও সে চিহ্ন হিসেবে পরবর্তী স্টেজে ম্যাপ রেখে চলে যায়। সো সেই ম্যাপ কালেক্ট করে আমাদের রিয়াজ সাহেবও চলে যায় পরবর্তী স্টেজ এবং শেষ স্টেজে। সো সেখানে যাবার পর বাংলাদেশে কিছু দর্শনীয় স্থান লাইক পাহাড়পুর, শালবন বিহার এইসব অঞ্চলে পৌঁছায় এবং সেসব অঞ্চলে পৌঁছানোর পর দেখতে পায় মূর্তিগুলো অদ্ভুতভাবে প্রাণ ফিরে পেয়েছে এবং এদেরকে ঘায়ল করতে হয় আমাদের। একটি পর্যায়ে আমরা এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর আন্ডারগ্রাউন্ডে পৌঁছাই। তো সেখানে আমরা দেখতে পাই গরম পানির ঝর্ণা। ওই পানি অবশ্য সাধারণ গরম পানি না, কারণ এই পানিতে গোসল করতে গেলেই শরীর পুড়ে যায়, এমনকি হিরো মৃত্যুবরণও করে কিন্তু ভিলেনদের কিছু হয় না। তো এই গরম পানির রিস্কি এরিয়াটা পার হবার পর আমরা চলে যাই রাজবাড়িতে। তো সেই রাজবাড়িতে ওঠার জন্য একটি বিশাল লিফট আছে, সেই লিফটে ওঠার পরেই মিস্টেরিয়াসলি সেই লিফট উপরে উঠতে থাকে এবং আমাদের ওপর বিভিন্ন বাদুর থেকে শুরু করে বিভিন্ন ভিলেনরা অ্যাটাক করতে থাকে। Don't mind guys, these are typical Bangladeshi things. এরপর যখন একদম লিফটে করে আমরা রাজবাড়ির একদম উপরে তলায় পৌঁছে যাই, তখন আমরা দেখতে পাই মাথা কাটা একটা মূর্তি। কিন্তু সেই মূর্তিতে হঠাৎ করে উদ্ভট ভেটকি মারা একটা মাথা এসে জুড়ে যায় এবং সে আমাদের উপর অ্যাটাক করে। কিভাবে আসলো আল্লাহ মালুম। যাই হোক, এটাকে ঘায়ল করি আমরা। এটাকে ঘায়ল করার পর যে ড্রাগনকে আমরা ঘায়ল করেছিলাম শীতলক্ষা নদীতে, তার আত্মা এসে ভর করে আবার সে দেহের উপর, এটাকে আমাদের ঘায়ল করতে হয়। এরপর কোথা থেকে যেন আমাদের চিরশত্রু দাজ্জাল এসে সেখানে হাজির হয়। সেই দাজ্জালকে আমরা
বা ঘায়েল করতে সক্ষম হই। ঠিক এরপরই কোথা থেকে যেন মিস নাগিন এসে হাজির হয়। এই তো কাটিং টু ফিটিং এর মতন। সো মিস নাগিনকে আমরা ঘায়েল করি। এরপর আমরা দেখতে পাই মিশা সওদাকর সরাসরি এসে হাজির হয় একটি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। সো সেই যন্ত্রটা ওই মাথার উপর কানেক্ট করার পরই সেই দেহটা সেটি একটি রোবটের মতো হয়ে যায়। তো সেটা তো আমাদেরকে অ্যাটাক করতে হয় এবং আমরা দেখতে পাই আমাদের ফেরদৌস সাহেবের গার্লফ্রেন্ড রশিতে ঝুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তো আমাদের রিয়াজ সাহেব অনেকক্ষণ যুদ্ধ করার পর একটি পর্যায়ে সরাসরি মিশা সওদাগরকে ঘায়েল করতে সক্ষম হয়। মিশা সওদাগর সেখানেই মৃত্যুবরণ করে। এরপর ফেরদৌস সাহেবের গার্লফ্রেন্ড অলৌকিকভাবে দড়ি ছিঁড়ে নিচে নেমে আসে এবং দৌড়ে গিয়ে বলে, ও রিয়াজ তুমি সুপারম্যান। তারপর এরা গান গায়। যাই হোক, সো সবগুলি ম্যাপ অ্যাসেম্বল করে ফেলে। অ্যাসেম্বল করার পর ফাইনালি রিয়াজ এবং ফেরদৌস সাহেব দুজনে মিলে গুপ্তধন উদ্ধার করে এবং গুপ্তধন উদ্ধার করার পর তারা যে যার মতো সুখেই থাকে। কিন্তু প্রশ্ন জাগতে পারে, ফেরদৌস সাহেবের গার্লফ্রেন্ডের কি হলো? আসলে ঘটনা হচ্ছে ফেরদৌস সাহেবের গার্লফ্রেন্ড ফেরদৌস সাহেবকে ছেড়ে দিয়েছিল তার অলসতার কারণে। কারণ এই ম্যাডাম বুঝে গিয়েছিল কঠিন সময় পড়লে ফেরদৌস সাহেব কিছুই করতে পারবে না। তাও সত্য, ইউনো, ভাগ্য সাহসীদের পক্ষে। দ্যাট ইজ ওয়াই সাহসী রিয়াজ ভাইয়ের প্রতি ইম্প্রেস হয়ে যায় এবং রিয়াজ ভাই আমাদের সেই রমণীকে বিয়ে করে খুবই সুখে শান্তিতে ধন দৌলত নিয়ে বসবাস করতে থাকে। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। অপরদিকে আমাদের ফেরদৌস ভাই নিজের অলসতার জন্য আমাদের বাপ্পারাজ ভাইয়ের ভঙ্গ ধরে এবং এই গানটাই গেতে থাকে। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলু আমার বুকে। আচ্ছা ভাই, ফায়ার সার্ভিস ডাক দিতেছি আমি। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। এখানে গেম শেষ। আসলে গেমের রিভিউ বললে ভুল হবে, এতক্ষণ যা করলাম জাস্ট ফাইজলামি। সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম। Bye, have a great time.